নমস্কার, লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমরা অনেকেই ঘর সাজানোর জন্য নানা রকম গাছ লাগিয়ে থাকি, আর এই গাছগুলি যদি নিয়ম করে আমরা লাগাই বা বাস্তু মেনে লাগাই, তাহলে বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন আমাদের জীবন কিন্তু একেবারেই পাল্টে যেতে পারে। আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের শারীরিক জীবন, আমাদের মানসিক জীবন একেবারে পাল্টাতে অবশ্যই আপনি এইভাবে বাস্তু মেনে গাছ লাগান। কিন্তু আবার উল্টোপাল্টা গাছ লাগালে কিন্তু জীবন একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আমরা অনেকেই এইগুলো বিশ্বাস করি না, ভাবি এগুলো কুসংস্কার। কিন্তু আপনি কি জানেন যে একমাত্র গাছ আপনার জীবনকে যেমন সুন্দর করে তৈরি করতে পারে, আবার খারাপও করে দিতে পারে। তাই অবশ্যই বাস্তু মেনে গাছ লাগান। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন আপনি যদি আপনার বাড়িতে উঠোনে কিংবা ছাদে কিংবা ব্যালকনিতে একটি জবা গাছ লাগান, তাহলে আপনার জীবন কিন্তু একেবারে সুন্দর হয়ে উঠবে। লাল জবা হনুমানজির খুব প্রিয়। প্রতি মঙ্গলবার এবং শনিবার যদি হনুমানজির চরণে একটি করে লাল রঙের জবা রাখতে পারেন, তাহলে বাস্তু বিশেষজ্ঞরা মনে করেছেন যে আপনার জীবন একেবারে পাল্টে যাবে। এছাড়াও আপনি যদি অনেকদিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে ডুবে থাকেন, তাহলে এই একটি লাল জবা দিয়ে আপনি মা কালীর পুজো করতে পারেন। তাই নিয়ম মেনে, বাস্তু মেনে আপনি আপনার বাগানের একটি লাল জবা ফুলের গাছ রাখুন। তবে গাছ লাগানোর ক্ষেত্রে আপনাকে নিয়ম মানতে হবে, বাস্তু মেনে আপনাকে সঠিক স্থানে রাখতে হবে। নোংরা আবর্জনাপূর্ণ জায়গায় এই ধরনের গাছ কখনোই লাগাবেন না। অপরিষ্কার জায়গায় গাছ লাগানো কিন্তু হিতে বিপরীত হতে পারে। তবে বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন শুধু জবা গাছ নয়, তুলসী গাছ, গোলাপ গাছ, অ্যালোভেরা গাছ, এই গাছগুলিও কিন্তু আপনার রূপের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া মানি প্ল্যান্ট ও লাগাতে পারেন, এগুলোও বাস্তুক্ষেত্রে খুব উপকার। আর এই গাছগুলি নিয়ম মেনে, বাস্তু মেনে লাগান বাড়িতে, তাহলে আপনি খুব উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। নমস্কার।